সুরের জগৎ থেকে চির বিদায় নিলেন উপমহাদেশের খ্যাতনামা গজল শিল্পী পঙ্কজ উদাস। 72 বছর বয়সে সবাইকে কাঁদিয়ে চির ঘুমে দেশে চলে গেলেন সবার প্রিয় এই গায়ক। তার মৃত্যুতে পুরো সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে এই অসুস্থ ছিলেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে নায়াব উদাস। বিস্তারিত পলাশ খানের রিপোর্টে। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান গজল শিল্পী পঙ্কজ উদাস। তার দরাজ কণ্ঠে আর হয়তো শোনা যাবে না সেই জিয়ে তো জিয়ে, চান্দি জায়সা রং, চিঠি আই হায় সহ কালজয়ী এসব গান। 72 বছর বয়সে এই কিংবদন্তি 26 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। তার মেয়ে নায়াব উদাস নিজের ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস 26 ফেব্রুয়ারি মারা গেছেন। 1951 সালের 17ই মে গুজরাটের জেটপুরে পঙ্কজ উদাসের জন্ম। পরিবার সূত্রে তার সঙ্গীতে হাতেখড়ি। মূলত গজল গায়ক হিসেবেই তিনি ব্যাপক পরিচিতি পান। 1980 সালে আহত শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু করেন সবার প্রিয় এই শিল্পী। সিনেমার গানে তার অভিষেক হয় হাম তুম ওর ওহ সিনেমাটির মাধ্যমে। তবে 1986 সালে নাম সিনেমায় গাওয়া চিঠি আই হায় গানটি যেন তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। তারপর 1991 সালে সাজন সিনেমার যেহেতু যে গানটিও তার ক্যারিয়ারের অন্যতম হিট গান। চান্দি জায়সা রং, না কাজ রেকি ধার সহ পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। নাশা, পয়মনা, হসরত, হামসফরের মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে। তার কণ্ঠে গাওয়া বাংলা গান, গোলাপ ঠোঁটে রঙিন হাসি, চোখে চোখ রেখে এবং তোমার চোখেতে ধরা গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। নব্বইয়ের দশকে সেই ক্যাসেটের যুগে বাংলা গানের পাশাপাশি শিল্পী পঙ্কজ উদাসের গানে মেতে থাকত শ্রোতারা। ভারতের এই শিল্পীর আধুনিক গান বাংলাদেশেও জনপ্রিয়তার তুঙ্গে ছিল। সারা জীবনে দেশ বিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন এই কালজয়ী সঙ্গীত শিল্পী। 2006 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। স্যাটেলাইটে ভেসে বেড়াবে পঙ্কজের জাদুকরি সুর, শ্রোতারাও হয়তো খুঁজে নেবেন তার গানগুলো আর মেতে থাকবেন সুরের মূর্ছনায়। কিন্তু সঙ্গীত ভুবনের এই উজ্জ্বল নক্ষত্রে নিভে যাওয়ার শূন্যতা হয়তো আর কখনোই পূরণ হবে না। পলাশ খান, ভোরের কাগজ।